রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র রামকৃষ্ণ মিশন সারগাছি মুর্শিদাবাদ শাখার প্রতিষ্ঠার 125 বছর পূর্তি উপলক্ষে কৃষি সমৃদ্ধি মেলা ও কৃষি ও বিজ্ঞান ভিত্তিক জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলবে 16 জানুয়ারি পর্যন্ত। রামকৃষ্ণ মিশন সারগাছির ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ও ভারত সরকারের কৃষি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে আজ উপস্থিত রয়েছেন আইসিএআর এর ডিরেক্টর এবং ডিএআর সচিব ডক্টর হিমাংশু পাঠক। সেমিনারে কৃষি মন্ত্রকের নানান প্রকল্প সুবিধা কৃষি সরঞ্জামের ব্যবহার বিধি সহ ধান্যগঙ্গা কেন্দ্রের গবেষণালব্ধ চাষবাস নিয়ে নানান বিষয়ে আলোচনা হয় এই সেমিনারে। মিশনের মহারাজ স্বামী বিশ্বময়ানন্দ কৃষকদের উদ্দেশ্য করে বলেন, সমন্বয়ের ভাবনা কৃষিকাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সর্বত্রই সমৃদ্ধি আনে। প্রত্যেকটাই পদে জীবনের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মুহূর্তে আজ মানুষ এই ভাবনা চিন্তা করতে বাধ্য। আমি খুব জোরের সঙ্গে বলে যাচ্ছি কৃষক দেবতাদের, আপনাদের মনের মধ্যে যদি এই সমন্বয়ের ভাবনা চাষের ক্ষেত্রে, নিজের জীবিকা নির্বাহের ক্ষেত্রে, নিজের আত্মীয় স্বজনকে স্বজনদের দিয়ে শান্তিতে থাকার পক্ষে যদি আপনারা ভালো থাকতে চান, তাহলে সমন্বয় ছাড়া কোনো উপায় নেই। এটা বিজ্ঞান, এটা অধ্যাত্ম জগতের শুধু নয়, বাহ্য জগতের বিজ্ঞান।